আজকে আপনি দিন না শেখার কারণে আপনার মহিলা বিকল্প ব্যবস্থা করে নিছে কথা বুঝেন না আমার এক নাম্বার দোষ আমাদের পুরুষদের যেভাবে এইটা এই টাইপের কমিটিয়া করলে গুণ আমাদের হবে না যে আমরা যদি ঘরে বসি খালি আমি বেশি কিছু করবো না এটুকুই আমি একটু মজা করেছি ইনশাল্লাহ আমার আলেম নেবে তোরা হাতে বিদ্যুতে যাবে না আপনারা বুঝতে পারছেন আসেন আমি যদি এই ফেতনার এটা একটা ফেতনা এটা নিঃসন্দেহে একটা ফেতনা এই ফেতনা সম্বন্ধে যদি আমি এক কথাই বলি তাহলে এর দোষ আমাদের পুরুষদের কথা বুঝেন নাই তারা যে প্রথম যুক্তি উপস্থাপন করে যে আমরা মহিলারা আমরা কি দিন শিখবো না এখানে বসে না আমরা মহিলারা আমরা কি দিন শিখবো না অবশ্যই মহিলাদের জন্য দিন শিক্ষা করা ফরজ পড়াবলে আইনি ফারিদতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা পুরুষদের জন্য যেরকম দিন শিক্ষা করা ফরজ ওরকম মহিলাদের জন্য দিন শিক্ষা করা ফরজ তাদেরকে কে শিখাবে আর দায়িত্ব ছিল তো আপনি পুরুষ স্বামী আপনার দিন শিক্ষা করে আপনার ঘরলির কাছে দিন শিক্ষা দেওয়া আপনি কেন দিচ্ছেন না আজকে আপনি দিন না শেখার কারণে আপনার মহিলা বিকল্প ব্যবস্থা করে নিচ্ছে কথা বুঝেন না আমার এক নাম্বার দোষ আমাদের পুরুষদের যে আমরা আমরা আমাদের মহিলাদেরকে তাদের দিন শিক্ষা দিতে পারতেছি না তাই তারা বিকল্প পদ্ধতি অবলম্বন করতেছে কি এই দোষটা কি দোষ মনে হইতেছে না দোষ মনে হচ্ছে না ওই মহিলা যেই কথাগুলো বললো যে আমার স্বামী রাত 12টা পর্যন্ত বাজারে গিয়ে সে ক্যারাম বোর্ড খেলায় সে চা আড্ডায় গল্প ব্যস্ত থাকে তাস খেলায় সত্য কথা বলছে 98% পুরুষের এই অবস্থা তো তারা কি দিন শিখবে না তারা কি আল্লাহ আল্লাহ রাসূলকে জানবে না তারা কি হালাল হারাম শিখবে না তারা কি পর্দার জিন্দেগি শিখবে না বেপর্দে গিয়ে একটা মহিলার জন্য কতটা খতরনাক সেই সম্পর্কে তারা জানবে না আপনি আমি আমার আপনার মাহরামদেরকে কেন এই শিক্ষা দিচ্ছেন বলেন হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি তার মাহরামদেরকে পরিপূর্ণ পর্দার ভিতরে না রাখবে তাকে দাইউস বলে আখ্যায়িত করা হবে বুঝলে আমি কি মিথ্যা কথা বললাম ওই যে আল দাইউস লা ইয়াদখুলুল জান্নাহ দাইউস তো কোনো জায়গায় প্রবেশ করবে না প্রথমত কথা হচ্ছে আমরা পুরুষরা যথাযথ জিম্মাদারি আদায় না করার কারণে আজকে আমাদের সমাজের আমাদের ঘরের মহিলারা তারা ঘর থেকে বের হয়ে গেছে এজন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা যারা পুরুষরা আছেন আপনারা আপনারা নিজেরা দিন শিক্ষা করেন এবং আপনাদের মাহরামদের মধ্যে এই দিন শিক্ষা দেন অথবা যে কোনো শরীয়তের জায়েজ মাধ্যমে আপনাদের মাহরামদের মধ্যে আপনাদের মহিলাদের মধ্যে আপনারা দিন পৌঁছানোর ব্যবস্থা করেন কথা বুঝতে পারছেন এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমি মহিলাদের উদ্দেশ্যে বলবো দেখেন আমাদের সমাজে আমাদের মানুষজন মারা যায় না মানুষ মারা গেলে আমরা এলাকার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুরু করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তাবেঈগণ তাবে তাবেঈগণ শরীয়তের দলি তাবেঈগণ পর্যন্ত শরীয়তের দলি তিন যুগ এই তিন যুগকে শরীয়তের দলিল বলা হয়েছে একজন মানুষ মারা গেলে তার নির্দিষ্ট কর্মপন্থা কি কি আছে এটা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে আছে না ভাই ভাই বসেন বসেন নির্দিষ্ট পন্থা শরীয়তের মধ্যে বলে দেওয়া হয়েছে দেখেন শরীয়তের পন্থাটাকে আমরা না মেনে আমরা কি করি আমরা বানোয়াট কিছু কার্যক্রম আমাদের সমাজে করে থাকি যেমন তিন দিনে করা 40 করা
তিন দিনে করা চল্লিশা করা এটা শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত হচ্ছে কি সৎকায় দাঁড়িয়ে আমল করা। আর সৎকায় দাঁড়িয়ে কি কি আছে এটা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবে। আচ্ছা আমার প্রশ্ন, যেই ব্যক্তির মাইয়াত, যে ব্যক্তির লোক মারা গেছে, সে যে তিন দিনা করে চল্লিশা করে, তার উদ্দেশ্য কি গলত? তার উদ্দেশ্য কি? তার বাবা যাতে কবরের মধ্যে ভালো থাকে, কি বলেন? তার কি উদ্দেশ্য থাকে যে তার বাবা জাহান্নামের আগুনে জ্বলুক এই জন্য তিন দিন চল্লিশা করবো? উদ্দেশ্য কি? তার বাবা যেন কবরে ভালো থাকে, আমি যে অনুষ্ঠানটা করতেছি এই অনুষ্ঠান থেকে যেন সে সওয়াব পায়। উদ্দেশ্য ভালো কিন্তু তরতিব গলত হওয়ার কারণে এই তিন দিন চল্লিশ রান করা যাবে, এটা হচ্ছে মাসালা। আমি ওনাদের বলতেছি, দেখেন ওনাদেরও মাকসাদ ভালো। মাকসাদ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া। ওনাদের মাকসাদ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া, দিন শেখা, এটা ওনাদের মাকসাদ। তবে পদ্ধতিগত ভুলের কারণে এই পুরা কার্যক্রমটাই গলত হয়ে গেছে, উদ্দেশ্যটাই গলত হয়ে গেছে। কথা বুঝেন ভাই? পদ্ধতি গলত কি? শরীয়তের মধ্যে এক নাম্বার মূলনীতি হচ্ছে কোন মহিলা তার মাহরাম ছাড়া সে ঘর থেকে বেরোতে পারবে, সেটা দিনের সফর হোক দুনিয়ার সফর হোক। মাহরামকে একজন মহিলার মাহরাম তার প্রথমত স্বামী, তার মা, তার বাবা, তার ভাই, তার দাদা, তার মামা, তার চাচা, এরকম তার ছেলে, তারপরে এরকম এক 14 জন আছে। কথা বুঝতে পারছেন? এই মাহরামদের সাথে তাকে দুনিয়ার কাজে হোক দিনের কাজে হোক তাকে বের হতে হবে, তাকে কাজ করতে হবে। যদি তার মাহরামদের সাথে সে না বের হয়, সে দিনের জন্য হইলো, এটা জায়েজ না। কথা বুঝেন নাই? ওরা দলিল দেয়। এবার আসেন তাদের দলিল নিয়ে কথা বলি। কোরআনের মধ্যে বলা হয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হাদিসের মধ্যে আসছে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া। এই কেবল ওই মহিলা, ওনাদের যে প্রধান পঞ্চগড়ে জাকিয়া সুলতানা, সেও বাল্লিগু আননি ওয়ালাউ আয়া দিয়ে দলিল করে। তাদের অন্যতম দলিল হচ্ছে এখানে কি শুধু পুরুষদেরকে খাস করা হয়েছে? এখানে তো মহিলারাও আছে, তাহলে পুরুষরা করতে পারলে মহিলারা কেন করতে পারবে? কত সুন্দর যুক্তি না বলেন? কিন্তু এর আগে যে শরীয়ত একটা মূলনীতি করে দিয়েছে, আর লেখাপড়া কখন করবেন? যখন সংবিধান আপনার থাকবে, সংবিধান মোতাবেক আপনার প্রতিষ্ঠান চলবে, তখন আপনি না নিজ বিতর্কিত কার্যক্রম করবেন। শরীয়তের মূলনীতি আপনাকে আগে জানতে হবে। একজন মহিলাকে দেখেন, একজন মহিলাকে সম্মান অন্যদিক দিয়ে দেওয়া হয়েছে, বাকি শরীয়তের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মূলনীতির মধ্যে অন্যতম একটা হচ্ছে তাকে ইমামতি করা যাবে, তার একক সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আর মহিলাদেরকে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়ে তৈরি করছে, যেই আকর্ষণে আকর্ষিত হবে পুরুষ, দুইটার মধ্যে একটা কানেকশন দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে আপনাকে এই যে মহিলাদের যে দাওয়াতের কাজ, এই দাওয়াতের কাজের ক্ষেত্রে যে মূলনীতি বলা হয়েছে মাহরাম নিয়ে দাওয়াতের কাজ করা, যদি মাহরাম না থাকে তাহলে আপনাকে করা যাবে না, এটা আপনাকে এক নম্বর মানতে হবে। যদি আপনি না মানতে পারেন, যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার এই দাওয়াতের কাজ করা যাবে না, এবং এটা ভাইসার মধ্যে লিপ্ত হবে। এই আপনারা শুনেন নাই মোহাম্মদ হাসানের সময়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়া, তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, এটা জায়েজ ছিল পরবর্তী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুনেন নাই কেন? ফেতনা হওয়ার কারণে, আমাদের সমাজের যুব সমাজের ফেতনার কারণে এটা নিষিদ্ধ করা হয়েছে। আর এই তালিমের এই এই দাওয়াতি ব্যবস্থাপনার অন্যতমই হচ্ছে এদের পুরুষ থেকে আলাদা করা, মাহরাম থেকে আলাদা করা, ঠিক? কথা বোঝেন না? স্বামীদের ক্ষেত্রে বলা হয় যে সে জান্নাতে যাবে, আমি জান্নাতে যাব না, আমি স্ত্রী আমি জান্নাতে যাব না, কি বলে? স্বামী সে জান্নাতে যাবে, আমি স্ত্রী জান্নাতে যাব না। আরে অবশ্যই আপনি জান্নাতে যাবেন, কেন যাবেন না? আপনার স্বামী দিন শিক্ষা করে নাই, আপনিও কি করবেন না? ও বলে যে আমিও কি করব না, অবশ্যই আপনি করবেন, তবে সেইটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে এসে আপনাকে করতে হবে, নির্দিষ্ট নীতিমালার বাইরে গিয়ে আপনি করতে পারবেন না।
আপনি যে নির্দিষ্ট নীতিমালার বাইরে গিয়ে করতেছেন এইটা আপনাকে শরীয়ত প্রথমত নিষেধ করছে আপনি কেন এটা করতেছেন না বলেন এইটা আপনাদের মতবাদ সম্পর্কে আমি একটা কথা বললাম এরপরে আসেন আপনাদের যেই জিম্মাদার আছে পঞ্চগড়ে তাকে আমি জিজ্ঞেস করলাম সে আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারে না এক নম্বর হচ্ছে তাদের এই সংগঠন হোক বা দাওয়া সংস্থা হোক যেটাই হোক এটার নাম কি এই নাম আমাকে বলতে পারেন এ আপনারা শুনতেছেন মুসলমান শোনা যাচ্ছে যে কোন দাওয়াতি হোক সাংগঠনিক হোক প্রাতিষ্ঠানিক হোক তার নাম আছে কিনা আমি কিন্তু ওই মহিলার কথা রেকর্ড করে রাখছি এখানে আমি সমস্ত কথাকে রেকর্ড করে রাখছি এবং এই রেকর্ড নিয়ে আমি এক নম্বরে ওলামা ইকরামদেরকে নিয়ে বসবো আমাদের সর্বশ্রেষ্ঠ পঞ্চগড় জেলার মুরব্বী আমাদের কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব এবং উনি আমাদের সম্মিলিত ফাতমা নবুয়াত সংরক্ষণ পরিষদের সভাপতি ইমান ও আকীদা রক্ষা কমিটির অন্যতম একজন এবং আমাদের আরো যতই আছে উনি আমাদের পঞ্চগড়ের সর্বশীর্ষ ওলামায়ে দ্বীন উনি সহ আমরা এটা নিয়ে বসবো এটা নিয়ে কি করা যায় দ্বিতীয় নাম্বার আমি ব্যক্তিগতভাবে হুজুরা না আসলেও আমি প্রশাসনে শরণাপন্ন হব এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি ওদের তল হাতিয়ে ছাড়বো তারা তারা এক নম্বরে তাদের কোনো নাম কেন বলতে পারলো না নিশ্চয়ই এখানে তাদের কোনো দুর্বলতা আছে আছে না না আছে যদি ওদের কোনো নাম থাকতো দুর্বলতা না থাকতো তাহলে অবশ্যই স্পষ্ট করে প্রথমে বলতো আমাদের নাম হচ্ছে এইটা ঠিক বলতেছে আমাদের নাম তবলিগ আরে ভাই তবলিগ মানে তবলিগ তো আহলে হাদিসরাও বলে তবলিগ তো হানাফিরাও বলে তবলিগ তো শাফিরাও বলে তবলিগ তো সবাই বলে আর তবলিগ তো একটা ব্যাপক শব্দ তবলিগের সাথে আর কি নাম আছে সেটা বলেন সে বলতে পারেন দুই নম্বর হচ্ছে মহিলা তো দিনের ধারকবাহক হইতে পারবে না মহিলা নির্দিষ্ট মহিলা একজন মহিলা সে দিনের ধারকবাহক হইতে পারবে না হইতে হইলে তার মাহরাম লাগবে তার পুরুষ লাগবে কথা বুঝেন নাই বুঝাই আমি তাকে জিজ্ঞেস করছি আপনার পুরুষ পঞ্চগড় জেলাভারি কে জিম্মাদার আছে দ্বিতীয়ত জাতীয় পর্যায়ে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন শুধু পঞ্চগড় না বাংলাদেশে অধিকাংশ জেলাতে তাদের কার্যক্রম আছে এই কার্যক্রমে জাতীয় পর্যায়ের পুরুষ মুরব্বী কে আছে তার নাম বলতে পারেন বলতে পারে নাই তার ভিতরে কি দুর্বলতা আছে যে সে পুরুষের নাম বলতে পারলো না আর যদি কোনো পুরুষ ব্যক্তি তার না থেকে থাকে মানে এইটা অকট্ট ভাবে প্রমাণ যে এই দল ফ্যাদনাবাজ দল কথা বুঝেন নাই এটা ফ্যাদনাবাজ দল এটা মেনে নিতে হবে আচ্ছা আমাকে বলেন একটা এলাকায় যখন পাঁচজন মহিলা ঢুকে মাহরাম সারা আপনার সত্যতা প্রমাণের জন্য আপনাকে যুক্তি উপস্থাপন করতে হবে এবং শরীয়তের যদি কোনো কাজ হয় তাহলে সেই শরীয়তের কাজের দলিল উপস্থাপন করতে হবে আপনার কোনো কথা দলিল ছাড়া গ্রহণযোগ্য নয় আপনার কোনো কথা যদি সেটা দিন হয় তাহলে প্রথমত লাগবে কোরআনের থেকে দলিল দ্বিতীয়ত লাগবে আপনার হাদিস থেকে দলিল তৃতীয়ত এজমা চতুর্থতম হচ্ছে কেয়াস এই চার দলিল আপনাকে কথা বলতে হবে আপনার আপনারা যে পাঁচজন মহিলা একটা এলাকাতে দাওয়াতি কাজ করতে যাচ্ছেন এই এলাকার মধ্যে যদি কোনো যুব সমাজ অথবা কোনো সাত্তান্ডা আপনার এই পাঁচজন মহিলাকে উঠোই নিয়ে চলে যায় এর দায়ভার কে নিবে আপনার দল আপনার কেন্দ্র নিবে নিবে না আপনি উত্তর দিতে পারবেন যে আপনার দল এটার দায়ভার নিবে বলেন আর আপনাদের কয়টা দাওয়াতি কাজ যেমন আছে যেই দাওয়াতি কাজে আপনারা মাহরাম সহ একসাথে মহিলারা মিলে সফর করেন একটাও দেখাতে পারবেন না আপনার এলাকায় যে বাহির থেকে মহিলারা আসে তারা কি মাহরাম সহ আসে তার স্বামীর সাথে আসে তো যদি না আসে তাহলে কেন আসলো সে কিসের দিনের কাজ করে আসলো নীতিমালা তো তার মাহরাম নিয়ে আসার কথা আপনি কেন এই কথাটা বুঝতে পারতেছেন না বলেন আচ্ছা এরপরে পরের বিষয়বস্তু হচ্ছে সমাজের মধ্যে কিছু ওহাম উঠছে মহিলারা কানের তা পড়তে পারবে না নাকের তা পড়তে পারবে না হ্যাঁ আরো বিভিন্ন ধরনের কি চুরি করতে পারবে না এইটা অন্য বলছে কি না আমি জানি না বাকি যেহেতু কিছু প্রশ্ন সামনে আসছে সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপে স্পষ্ট করে দিই বলেন
একজন মহিলা থাকেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কুররাতা আয়ুন বলছেন একটা দোয়া আছে না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এখানে কুররাতা আয়ুন তার চোখের শীতলতা চোখের শীতলতা এটা দুইটা অর্থ একটা হচ্ছে হলো আমলি অর্থ আর একটা হচ্ছে পার্থিক অর্থ আমলি অর্থ মানে বিতর্কিত অর্থ মানে কি স্ত্রীকে নেককারিণী হতে হবে এটা এক নাম্বার চোখের শীতলতা দুই নাম্বার হচ্ছে পার্থিক ভাবে তাকে স্বামীর সামনে এমন ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যাতে করে স্বামী দেখলেই তার চোখটা ভালো লাগে মিন আজওয়াজিনা বলছে মিন আজওয়াজিনা এখানে কি সমান একজন না এখানে অন্তত দুইজন বলছে তার মানে আমাদের দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করা যায় তো এখানে একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক যে কয়জনই স্ত্রী হোক এই স্ত্রীদের ক্ষেত্রে যেমন সন্তানদের ক্ষেত্রেও তেমন স্বামীর জন্য চোখের শীতলতা হতে হবে চোখের শীতলতা কি মাসালার মধ্যে স্পষ্ট করে আসছে যে একজন মহিলার হুসুনের ক্ষেত্রে তিনটা ভাগ করা হয়েছে এর মধ্যে অন্যতম ভাগ হচ্ছে তাকে সাজসজ্জা করা কানেরটা এখানে আল্লাহ তাআলা এমন করে এই অঙ্গটা সৃষ্টি করেছেন যে এখানে একজন মানুষ একটা অলংকার পরবে একটা মহিলা সে অলংকার পরবে তার স্বামীর সন্তুষ্টির জন্য নাকটার এখানে এমন ভাবে নরম একটা অঙ্গ রাখা হয়েছে একটা স্থান রাখা হয়েছে এখানে ফুটা করবে এখানে একটা স্বর্ণ করবে তার স্বামীর সন্তুষ্টির জন্য গলাটা একটা খালি জায়গা এই গলাটার মধ্যে একটা কিছু নিলে ভালো লাগবে এই জন্য এত সুন্দর করে একটা গলা বানিয়ে দিয়েছেন মহিলাদেরকে মহিলাদের গলা পুরুষের গলা কিন্তু একদম না পুরুষ পুরুষের গলা অনেক সময় কালো হয় অনেক মানে বিবর্ণ হয় মহিলাদের অধিকাংশের গলা সুন্দর থাকে এই অঙ্গটার মধ্যে একটা স্বর্ণ নিলে বা একটা রূপা নিলে ভালো লাগবে কথা বুঝেন না এরপরে হাতের মধ্যে এই হাতটায় একটা চুড়ি পরলে মহিলাদের ভালো লাগে আর অন্য হাদিসের মধ্যে তো স্পষ্ট করে আসছে স্বর্ণ পুরুষের জন্য জায়েজ মহিলাদের মহিলাদের জন্য জায়েজ এবং শুধু জায়েজ না উত্তম জায়েজ হুসন যদি স্বর্ণ মহিলাদের জন্য জায়েজ না হইতো এ পরা যদি মহিলাদের জন্য স্বর্ণ পরা যদি মহিলাদের জন্য জায়েজ না হইতো তাহলে স্বর্ণ মহিলাদের জন্য জায়েজ হইতো স্বর্ণ জায়েজ মানে মহিলাদের জন্য স্বর্ণ পরা জায়েজ এটা উত্তম স্বামীর সামনে যখন কোনো মহিলা দেখেন ভালো কাপড় পরলো না নাকের তা নাই কানের তা নাই গলায় নাই হাতে নাই এই মহিলাটাকে দেখতে কেমন লাগবে বলেন আপনি আর যখন আপনি আবার আরেকটা কথা বলি দেখেন স্বামীকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে স্বামীকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে বিয়ের আগে স্বাভাবিকভাবে আমাদের প্রথা হিসেবে বিয়ের আগে একটা মেয়ে কিন্তু এগুলো করেন সে কাকে দেখাবে বিয়ের পরে সে পরে করে কেন দেখানোর মানুষ আসছে বুঝলেন না আমার কথা স্বামী যখন সব সফর থেকে আসে স্ত্রী সাজসজ্জা করে থাকে সুন্দর করে সেজে গুজে থাকবে কতদিন আমার স্বামী আমাকে দেখে তার সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে স্বামী দেখেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে দূর করে দেয় কথা বুঝেন না আতর খুশবু মহিলাদের জন্য ব্যবহার করা হারাম আতর খুশবু মহিলাদের জন্য ব্যবহার করা হারাম এটা ব্যবহার করে তার বাইরে বের হতে পারবে কথা বুঝেন না অথচ স্বামীর সন্তুষ্টির জন্য একটা মহিলা তার সামনে যতক্ষণ থাকবে সে খুশবু মারতে পারবে এত কিছু কথা বুঝেন নাই তাহলে এই সেন্ট আতর যেটা আছে খুশবু যেটা আছে এইটা স্বামীর জন্য জায়েজ কথা বুঝতে পারছেন রেশমি কাপড় মহিলাদের জন্য পরা জায়েজ পুরুষের জন্য তো নাই এটা জান্নাতের একটা পোশাক অথচ স্বামীর জন্য স্বামীর সামনে তার হুসুনকে প্রকাশ করার জন্য একান্ত মুহূর্তে সে রেশমি কাপড় পরতে পারে
সুবহানাল্লাহ চিন্তা করছেন এখন যদি কেউ এইটাকে বলে শরীয়তে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে নিজেকে উপস্থাপনের বিষয় স্বামীর সামনে মাহরামের সামনে এটা বলা হয়েছে আর সেই ক্ষেত্রে যদি কেউ বলে কানেরটা পরা যাবে না নাকেরটা পরা যাবে না হাতের চুড়ি পরা যাবে না সুন্দর পোশাক পরিধান করে থাকা যাবে না এই কথা মানা যাবে না এই কথা মানা যাবে না যদি কেউ এই কথা বলে সে শরীয়ত গর্হিত কোনো কথা বলল কথা বোঝে নাই যদি কেউ এই কথা বলে তাহলে সে শরীয়ত গর্হিত কথা বলল শরীয়তের একটা উত্তম পরিবেশ এসে নষ্ট করলো কথা বোঝেন নাই আচ্ছা এরপরে আর একটা প্রশ্ন আসছে তাদের থেকে তাদেরকে অনেকে কাঁদিয়ে নিল ভাই কাঁদিয়েনিদের আকিদা ভিন্ন এরা কাঁদিয়েনি আপনার মহল্লার মধ্যে যারা আছে তাদেরকে যারা কাঁদিয়েনি বলি বা বলছি তারা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে মাপ চেয়ে নেব তারা কাঁদিয়েনি এবং এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব বা বলবো যে তারা কাঁদিয়েনি না কথা বুঝতে পারছেন তারা একটা ভুলের মধ্যে আছে তারা একটা ফেতনার মধ্যে আছে এই ফেতনা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে বোঝাতে হবে তারা তো আমাদের স্ত্রী কি বলে আমাদেরই বোন আমাদেরই ভাগ্নি আমাদেরই ভাই কি বলে তারা তো দূরের কেউ না তারা তো আমাদের শত্রু না তারা সাময়িক একটা ভুলের কারণে তারা বাইরে চলে গেছিল আমরা তাদেরকে এখন দাওয়াত দিচ্ছি তাদের সামনে সবকিছু স্পষ্ট করতেছি তারা যাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কথা বুঝতে পারছেন দেখেন সর্বশেষ একটা কথা বলি এই জামাতে অন্যতম একটা আকীদা কি জানেন অন্যতম একটা আকীদা স্বামী থেকে স্ত্রী দেখে বিচ্ছিন্ন করা মা বাবা থেকে মেয়ে দেখে বিচ্ছিন্ন করা এদের অন্যতম আকীদা হচ্ছে স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন করা মা বাবা থেকে মেয়েকে বিচ্ছিন্ন করা এদের কথা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনে দাওয়াতি সাথে প্রয়োজনে দাওয়াতি সাথে স্বামীকে ছেড়ে দেওয়া যাবে মা বাবাকেও পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে নাউজুবিল্লাহ ভাই যদি আপনার স্বামী আপনাকে শরীয়ত গর্হিত কোন কাজ বলে করতে বাধ্য করে আপনার মা বাবা যদি আপনাকে শরীয়ত গর্হিত কোন কাজ করতে বাধ্য করে বলে তাহলে আপনি ছেড়ে দেন এটা মাসালা আছে কিন্তু একজন স্বামীকে আপনি স্বাভাবিকভাবে আপনার নিজেকে আপনার মতবাদকে আপনার ফেতনাকে প্রাধান্য দিতে গিয়ে ছেড়ে দিবেন খারাপ পরিস্থিতি সামনে নিয়ে আসবেন এইটা আবার কোন কোরআন হাদিসে পাইছেন আপনি আপনার কি ভিন্ন কোন কোরআন হাদিস আছে নাকি আমার কথা বুঝেন না আপনারা এই কথাটার উত্তর দিবেন দয়া করে এই কথাটার উত্তর দিবেন আমাদেরকে আপনাদের যে বস আছে আপনাদের যে জাকিয়া সুলতানা